নমস্কার বন্ধুরা ড্রেম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে একটা দারুণ আলুর স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। যেটা ওপর থেকে দারুণ মুচমুচে আর ভেতর থেকে কিন্তু খুবই নরম হয় আর সন্ধ্যার স্ন্যাক্স মানে সন্ধ্যার গরম গরম চায়ের সাথে কিন্তু জাস্ট জমে যাবে চলুন তবে রেসিপিটা শুরু করা যাক আর রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল খুব সহজভাবেই আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি খুব কম উপকরণেই কিন্তু এটা তৈরি হয়ে যায় প্রথমে এখানে আমি দুটো বড়ো সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছিলাম এখানে কিন্তু খোলা শুদ্ধই আমি সেদ্ধ করে রেখেছিলাম এরপর কিন্তু খোলাটাকে ছাড়িয়ে ফেলবো খোলাটা ছাড়ানো হয়ে গেলে আমি একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে এটা কিন্তু হাত দিয়ে ম্যাশও করে নিতে পারেন আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখানে ওয়ান টি স্পুন মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এখানে কিন্তু একদম ফ্রেশ ধনেপাতা পাতা কুচি আমি ব্যবহার করেছি আর এখানে দিয়ে দিচ্ছি থ্রি টি স্পুন মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার জায়গায় আপনারা কিন্তু চালের গুঁড়োও এখানে ব্যবহার করতে পারেন এরপর সমস্তটা ভালো করে কিন্তু মেখে নিতে হবে এরপর পাঁচ মিনিট মতো ঢেকে রাখবো আর পাঁচ মিনিট পর আমি গ্যাসের কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি এরপর কিন্তু এই স্ন্যাক্সটা আমাদের ভেজে নিতে হবে তার জন্য বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম আর সাদা তেলটা গরম হয়ে এলেই কিন্তু এখানে আমি এক এক করে সমস্ত আলু স্ন্যাক্সগুলোকে ছেড়ে দেব সমস্ত আলু স্ন্যাক্সগুলো ছাড়া হয়ে গেলে এরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার ধরা অবধি কিন্তু ভেজে নিতে হবে দেখুন ঠিক এই রকম গোল্ডেন ব্রাউন কালার ভাজা হয়ে গেলে আমি যে কটা ছেড়েছিলাম সেইগুলো সমস্তটা তুলে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামেই ভাজবেন নাহলে ওপরটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু ভালো করে সেদ্ধ হবে না এরপর সমস্ত আলু স্ন্যাক্সগুলো আমি তুলে নিচ্ছি আর খুব কম উপকরণই লাগে একদম হাতে গোনা উপকরণ এরপর আবারও বাদবাকি আলুটা যেটা ছিল সেটাও কিন্তু আমি ছেড়ে দিচ্ছি এরপর রকম ভাবে সমস্তটা আমি ভেজে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখতে যেরকম মুজমুচে আর ভেতরটা কিন্তু সেরকমই নরম সফট সন্ধ্যাবেলায় কিন্তু গরম গরম চায়ের সাথে জাস্ট জমে যায় আপনারা কিন্তু রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন আর আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ